আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালোই আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে মাফি বিল্লি দিয়ে কিভাবে খেলছে দেখেন, পায়ে স্যান্ডেলও নেয় নাই কিন্তু বিল্লির সাথে খুবই এনজয় করতেছে মাফি। সকাল বলে আর 8:30 বাজে আর কি, রমজান মাসে তাই মাফি একটু দেরি করে উঠে, চেহারি খাওয়ার সময় আবারও উঠে পড়ে, তাই একটু সকালে উঠতে লেট করে উঠে। আবু বাড়ি দিও না, মরে যাব। আমাক ধমক দিছে, আবার হাসছে। আও মরে যাব, মরে যাব আব্বু। পিলি কানবো তো, আও কানবো। কালকে সন্ধ্যার পরে ইফতার করে আর কাপড় গোছানো হয় নাই, এখানে রেখে দিয়েছিলাম, তাই এখন এই কাপড়গুলো আমি গুছিয়ে নিব। দুজনে ফুপু আর ভাস্তি দুজনে মিলে এক খেলনা নিয়ে দৌড়াদৌড়ি চলছে। আমার ভিডিওরা আপনাদের মধ্যে যা আজকে যারা নতুন আসছেন বা আমার চ্যানেলে প্রথম এসেছেন, যারা ভিডিওটা দেখতেছেন কোথায় কোনো অংশ, যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন। সব কাপড়গুলো আমি ভাঁজ করে নিয়ে নিলাম, এখন আমি এই দুইটা কাপড় আছে এই দুইটা শুকাইয়ে দিব। আমি এখন এই র্যাকটাও সাফা করে নিব, এই যে অনেক ময়লা হয়ে গেছে, এখন এই র্যাকটাও গুছিয়ে নিব। আর এদিকে আমি সসপ্যান, চামচ আর কড়াই রেখেছিলাম, এখন সেগুলো আমি এদিকে রেখে দিলাম, এই যে এদিকে রেখে দিলাম। আর এদিকে তো বাসন তো খাসিটা আছে, আর এই এখন এইটাও আমি গুছিয়ে নিব, মিরসেপটাও এখন গুছিয়ে নিব। ফ্রিজ থেকে আমি টমেটো আর সজনা বের করে নিলাম, আর এদিকে ফ্রিজ থেকে আমি সজনা বের করে নিলাম আর কি, অন্য একদিন আনা ছিল সেদিন আমি সজনা বানাই নাই, তাই আজকে ভাবছি যে সজনা বানাবো। আর এদিকে টমেটো, টমেটো দিয়ে সজনা বানাবো। আর এদিকে কলাও আনা আছে, কলাও দেখি বানায় নাকি, ভাজি করি নাকি, আর আপনার দাদা ভাই বাজারে চলে গেছে, দেখি কি নিয়ে আসে তারপরে কেটে নিব। আর এখন আমি সজনা কেটে নিব। কি বস্তু বাই করবো আবু,
মাফি এদিকে মোবাইল নিয়ে আসছে আর বলছে যে একতে বস্তু বাই করে দিব আর আব্বুর মোবাইল নিয়ে আসছে এই যে তুমি যে সাজনা খাবার চাইছিলে সাজনা তোমার জন্য সাজনা রান্না আজকে আমি কার জন্য সাজনা বানামো কার জন্য এনে কো এদিকে এসো কার জন্য সাজনা বানামো ভালো করে কো আমার জন্য মাফি নাকি সাজনা খেতে খুবই ভালোবাসে তাই বলছে যে কালকে বলছিল যে আমাকে সাজনা বানিয়ে দিবা আমি সাজনা আর আলু কেটে রেডি করে নিয়েছি এখন রান্না করব আর এদিকে বাজার নিয়ে আসলো এদিকে আমি আদা ছিলিয়ে নিয়েছি গ্রিন্ডার করে নিব কুচি করে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন আর আদা গোনা এইভাবে কুচি করে নিলে আর কি গ্রিন্ডারে অত প্রেসার পড়ে না তাই আমি আবারও ভুজুরি সিস্টেম কুচি করে নেই আর এই বাজার নিয়ে আসলো এদিকে কী নিয়ে আসলো মাছ নিয়ে আসছে কাটা মাছ নিয়ে আসছে পাঙ্কাশ মাছ আর নিয়ে আসলো পাঙ্কাশ মাছ নিয়ে আসছে আর এদিকে নিয়ে আসলো মুরগির মাংস আমি এগুলো এখন কেটে নিব আজকে যারা আমার ভিডিও দেখছেন ভালো লেগেছে সাবস্ক্রাইবও করছেন তারা পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন একেতে করে আমি যখনই ভিডিও ছাড়ব তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর তখন সময় করে আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেন মুরগির মাংসটা ভালো করে সাফা করে ধুয়ে নিয়েছি এখন চিপে চিপে নিতেছি যাতে পানি না থাকে পানিটা ভালো করে ঝরিয়ে নিলাম নিয়ে এখন আমি লবণ হলুদ মরিচ দিয়ে মাখাবো মাখায়ে আধ ঘন্টা মান রেস্টে রেখে দিব তবু দেখেন পানি আছে আমি কিন্তু পানি ভালো করে চিপে চিপে ফেলা দিতেছি যে আমার মাংসটা খাওয়া হয়ে গেছে মাছও নিয়ে আসছে আর এখন মাছটাও আমি ধুয়ে নিব এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন অনেকবার মাছ ধোয়ার পরেও একটু ভাবলাম যে লবণ দিয়ে মাছ ধুয়ে নেই আর আমি ডেলি লবণ দিয়ে মাছ ধুয়ে নেই এখন এগুলা মাছ আমি লবণ দিয়ে একটু মাখিয়ে ধুয়ে নিব লবণ দিয়ে মাছটা আমি মাখানোর মতন করে কুচলিয়ে ধুয়ে নিব এখন
এইভাবে লবণ দিয়ে মাছ ধরলে অনেক ফ্রেশ লাগে মাছগুলা। ভালো করে মাছ ধোয়ার পরেও দেখেন লবণ দেওয়ার সাথে সাথে অনেক কিরকম লেপটা পানি বাড়াইছে, আর সেগুলা পানি অনেক পচা পানি। আবারও আমি মাছটা দিয়ে এরপরেও লবণ দেওয়া ধোয়ার পরেও আমি মাছগুলো সব সময় একটু হালকা গরম পানি দিয়েও ধুয়ে নিই সব মাছই। আমি কিন্তু মাছটা অনেকবার ধুয়ে নেই, আমার কাছে মাছটা ধুতে ধুতে ভালো লাগে, মনে হয় কিবা লেতরা পানি বাড়াছে, তার জন্য আমি অনেকবার মাছটাই ধুই। যে কোনো মাছ আনলে আমি অনেকবার ধুয়ে নেই। মাংসটা আমি লবণ হলুদ মরিচ দিয়ে একটু মাখিয়ে রেস্টে রেখে দেব। লেবু দিয়ে দিব, তেলের মধ্যে কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন বাটা দিয়েছি। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। একটু শুকনা মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। একটু পানি এড করে দিব, মশলাটা কষিয়ে নিব ভালো করে। আবারও একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন মাছ দিয়ে দিব। মশলার থেকে তেল উঠেছে, আমি এখন মাছ দিয়ে দিব। দিয়ে একটু পানি দিয়ে দিলাম, আবারও একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এখন পানি অ্যাড করে দেব। Thank you.
পানি মনে হয় একটু কম হবো, তাই ঝোল ঝোল রাখবো। আর একটু পানি দিয়ে দিলাম। এদিকে সাজনাও রান্না করে নিয়েছি, সাজনাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এভাবে সাজনা রান্না করলে অনেক টেস্ট হয়। আরও যদি আপনারা সর্ষে দিয়ে বাটা দিয়ে সাজনা রান্না করা হয়, সেটা আপনাদের সাথে অন্যদিন শেয়ার করব। এদিকে মাছ আমার বলক উঠেছে, আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। মাছ রান্না আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। কে কে এইভাবে পাঙ্কাস মাছ রান্না করেন আমাকে কমেন্ট করেন। আর আজকে আর আমার পাঙ্কাস মাছ রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক করেন আর কমেন্ট করেন, বন্ধুদের সাথেও শেয়ার করেন। মাছটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এদিকে আমি মাংস বসিয়ে দিয়েছিলাম, সে মাংস বসিয়ে দিয়েছি। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়া। মাংসটা কষিয়ে নিলাম আর এখন পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমার মাংস রান্না রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাংসটাও রান্না করে নিলাম, এখন ইফতারিগুলো রেডি করবো।